কিনে পাওয়া মুদ্রার মূল্য 1,70,00,000 টাকা। প্রায় 72 বছর আগের তামার তৈরি একটি মুদ্রার নিলাম হলো চড়া দামে। সেই সময় যুক্তরাষ্ট্রের ফিটজফিল্ডে স্কুল ক্যাফেটেরিয়ায় টিফিন কিনে ফেরত টাকা হিসেবে ওই মুদ্রাটি পেয়েছিলেন জন টুলস জুনিয়র নামের 16 বছরের এক কিশোর। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল ভুলবশত কয়েনটি তৈরি করেছিল টাকসাল, আর 72 বছর পর সেই ভুল কয়েনেরই নিলামে দাম উঠল $2,04,000, যা টাকার মানে 1,70,00,000। জানা গেছে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধকালীন বিভিন্ন যুদ্ধ সামগ্রীতে তামার ব্যবহার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে দস্তার প্রলেপ লাগানো স্টিলের কয়েন ছাপানো হতো। কিন্তু সেই সময় যুক্তরাষ্ট্রের টাকসালে ভুলবশত 20টি তামার মুদ্রা তৈরি হয় এবং আব্রাহাম লিঙ্কনের ছাপ সহ ওই কয়েনগুলো বাজারে বেরিয়েও যায়। সরকার পক্ষ থেকে গুজব রটানো হয় এই লিঙ্কন মুদ্রাগুলো ভুলবশত ছাপা হয়েছে এবং মুদ্রাগুলো ফেরত দিলে প্রতি মুদ্রার জন্য একটি করে ফোর্ড মোটর কোম্পানির গাড়ি দেওয়া হবে। এমন লোভনীয় গুজবে চারদিকে হইচই পড়ে যায়। খোঁজ শুরু হয় তামার তৈরি ওই 20টি মুদ্রার। এই সময় নকল তামার মুদ্রাতেও বাজারে ছেয়ে যায়। খবরটি জন জেনে ট্রেজারি এবং ফোর্ড মোটর কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে তামার মুদ্রার পরিবর্তে গাড়ি দেওয়ার প্রস্তাবের পুরোটাই গুজব। তাই টিফিন কিনে পাওয়া ওই লিঙ্কন মুদ্রাটি নিজের কাছে রেখে দেন জন। তবে 72 বছর পরে জন বিরল এই মুদ্রাটি বিক্রি করে দিতে নিলামে তোলেন, যদিও জীবদ্দশায় তা আর বিক্রি হয়নি। 2018 সালের সেপ্টেম্বর মাসে মারা যান জন। গত 10ই জানুয়ারি জনের সংগ্রহের এই মুদ্রা নিলামে উঠে $2,04,000 এবং বিক্রি হয়। কয়েন বিক্রিতে বিক্রিতে এই টাকা ফিটজফিল্ডে যে লাইব্রেরিতে কাজ করতেন জন তার উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানা গেছে।